ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শিল্পীর আকস্মিক চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না রুনা লায়লা, জেমস, কুমার বিশ্বজিৎ, প্রিন্স মাহমুদরা। কেউ ফেসবুকে, কেউ আবার গণমাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা এক প্রতিক্রিয়ায় বলেন, আমি খুব শকড, খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি, এমনটি কখনো আশা করিনি। শাফিন আহমেদের মৃত্যু অপ্রত্যাশিত। নগরবাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস শাফিনের গাওয়া বিখ্যাত গানের কয়েক লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকে স্তব্ধ দর্শক শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি। শাফিনের চলে যাওয়ায় হতভাগ প্রখ্যাত গায়ক কুমার বিশ্বজিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শাফিন ভাই এভাবে চলে গেলেন, ওনার আত্মার চিরশান্তি কামনা করছি। দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী মিথিলা লিখেছেন, বিশ্বাস করতে পারছি না শাফিন ভাই, আমরা আরেকজন কিংবদন্তিকে হারালাম। রেস্ট ইন মিউজিক শাফিন আহমেদ। ব্যান্ড তারকা হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, শাফিন ভাই আমার খুব পছন্দের মানুষ ছিলেন। কলেজ জীবনে মঞ্চে তার গাওয়া গান করতাম, তাকে ফলো করতাম। বাংলাদেশের ব্যান্ডে তার মতো স্টাইলিশ মিউজিশিয়ান দ্বিতীয়টি নেই। অনেকবার সুযোগ হয়েছে তার সঙ্গে একই স্টেজে গান করার, তিনি খুব স্নেহ করতেন আমাকে। এই প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল স্টেটাসে লিখেছেন, এই পোস্ট লেখার সময় এখনো আমার হাত কাঁপছে, ছবিটার দিকে তাকিয়ে আছি আর মনে পড়ছে আমার অধরায় আরেকবার কনসার্টে তার বলে যাওয়া কথাগুলো। মাত্র 20 দিন আগেই তার সামনে পারফর্ম করেছি আর এখন তার মৃত্যুর খবর পেলাম, এটা মেনে নেওয়া সত্যি কঠিন। তার উপস্থিতি ছিল আমার জন্য অনুপ্রেরণার, তার গান ছিল উপহার, স্মৃতিগুলো আশীর্বাদ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সোলস ব্যান্ডের তারকা অভিনেতা পার্থ বড়ুয়া লিখেছেন, এভাবে চলে গেলেন শাফিন ভাই, খবরটা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম, আমাদের সম্পর্কটা ছিল আত্মিক, এই মুহূর্তে আর কিছু বলার ভাষা নেই। জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোনাল একটি খবরের শিরোনাম সমৃদ্ধ ছবি পোস্ট করে লিখেছেন, রেস্ট ইন পিস শাফিন ভাই। গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ এক প্রতিক্রিয়ায় বলেন, 80-এর দশকের শেষের দিকে থেকে ঘনিষ্ঠতা আমাদের, কথা ছিল শাফিন ভাই ও হামিন ভাই একসঙ্গে গাইবেন, সেটা আর হলো না, আজ শাফিন ভাই আমাদের ছেড়ে চলে গেলেন, কত স্মৃতি, কত গল্প, সব মনে পড়ছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 অনন্ত লোকে পাড়ি দেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা শাফিন আহমেদ।